আসসালামু আলাইকুম, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা টাইপ টেন করবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রতিটা অঙ্ক প্রশ্ন থেকে উত্তর বলার চেষ্টা করব। আর আমরা যে বইটা থেকে টেকনিকগুলো দেখাই, বা এই বইটা যদি পড়েন প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় ইনশাআল্লাহ আপনি 90 থেকে 100% কমন পাবেন। আপনারা জানেন যে এই বইটা গত প্রাইমারি থেকে, এই বই থেকে প্রতিটা ধাপে 18-19টা করে ম্যাথ কমন ছিল। ইভেন কি 2022 সালে যত চাকরির পরীক্ষা হয়েছে মোটামুটি সবগুলাতে 90 থেকে 100% কিন্তু কমন ছিল এই বইটা থেকে। এই জন্য বলবো যারা প্রাইমারি পরীক্ষা দেন আমাদের এই জব ম্যাথ বইটা কালেক্ট করবেন, সাথে হচ্ছে জব ইংলিশ, এই দুইটা ম্যাথ আর ইংলিশ, এখান থেকে 40 মার্ক, আর বাকি 40 মার্কের জন্য এই জব ডাইজেস্ট বইটা পড়বে। তিনটা মিলে কিন্তু ফুল একটা সেট। তো আমরা দেখবো যে কত সহজে এই অঙ্কগুলো করা যায়। দেখেন প্রথমে যে অঙ্ক আছে, +1/a = 3 হলে a³ + 1/a³, এটা a³ + b³ এর আমরা একটা সূত্র জানতাম, কি জানতাম যে এটা থেকে দেখেন a³ + a, যে 1/a মানে কি এটাই কিন্তু কিউব, তার মানে a³ + b³ এর সূত্র আমাদের ছিল, মান কি আসে প্লাস, হ্যাঁ a+1/a³ মানে 3 × a × 1/a × a+1/a। নর্মালি যদি করতে যাই আমরা তো এইভাবে করবো না, আমরা জাস্ট দেখতেছি যে সূত্র দিয়ে আমরা কিভাবে করতে পারি বেসিক বুঝে। এটুকুর মান 3, 3 বসলাম, -3 × 8 কাটা, এটুকুর মান আবার 3, তার মানে দেখেন 3 × 3 = 27 -9, তাহলে কিন্তু 18 উত্তর হচ্ছে। এটাকে আমরা এইভাবে করবো, এটা 30তম বিসিএস আর অডিটর আসছে 22-এ, না আমরা এইভাবে করবো না। আমরা কীভাবে করবো প্রশ্ন দেখি পরীক্ষার হলে কীভাবে উত্তর বলে দেওয়া যাবে, বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। এটা শর্টকাটে করার সূত্রটা হচ্ছে, এটা যদি প্লাস দেওয়া থাকে এটাও প্লাস, দেখেন দুইটা যদি প্লাস দেওয়া থাকে যে n³ - 3n, এটা কিন্তু সূত্রের 3, হ্যাঁ n³ - এই এনটা কোনটা, যে মানটা দেওয়া থাকবে এইটা, তাহলে এখানে কি মান দেওয়া আছে, এন এর পরিবর্তে দেওয়া আছে 3, এখানে বসাবো 3 - 3 × n এর মান, এই n এর মান কিন্তু 3, আর এই 3টা কিন্তু সব ক্ষেত্রে থাকবে, সকল ক্ষেত্রে। এখানে দেখেন একটা দেখছিলাম 3³ - 27 আর এইটা মান 9, 18 কিন্তু অ্যান্সার চলে আসলো। এখন দেখবো যে প্রত্যেকটা অঙ্কই এইভাবে হয় কি না এত সহজভাবে। এই যে এখানে মাইনাস এটা যদি দেওয়া থাকে সূত্রটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, যে n³ ওইটার মতো মাইনাস ছিল না, দুইটা যদি মাইনাস থাকে তাহলে এখানে +3n, যদি দুইটাই প্লাস দেওয়া থাকে এখানে মাইনাস হবে, আর দুইটা প্লাস আর দুইটা মাইনাস দেওয়া থাকলে এখানে প্লাস হবে। এখন দেখেন n এর মান কত দেওয়া আছে, 1³ + 3 × 1 হয় কি না, আমরা এটা একটু দেখবো, হ্যাঁ 1 + 3 = কিন্তু 4, এই যেটা কিন্তু 4.0 মানে 4ই। তাহলে দেখেন আপনি এই যে টেকনিকটা, এইভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো, এই যে এখানে করতে পারি আবার নর্মালি করা যায়। এখন আমরা যেভাবে করি, এখানে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলেও কিন্তু হয়ে যাবে, আবার নর্মালি করলেও কিন্তু হবে, আপনি কোনটা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা যে শর্টকাটটা দেখেছিলাম ওইভাবে কিন্তু করা যায়। এখানে দেখেন 8 দ্বারা যদি গুণ দিই, 8x³ - 1/a, এই যে 8 কিন্তু এখানেও গুণ হবে x³, এটাকে সাইডে আমরা এইভাবে লিখতে পারি যে 8 মানে কি 2³, তার মানে 2³ মাইনাস এখানে 2/x, এই 2³ দিতে পারি, কারণ 2³ মানে 8 আবার x² আগের টাইম। এখন যদি আমরা সূত্র ভেঙে ফেলি, 2x - 2x³ সূত্রের 3 × 2x × এই যে এটা এ বি, এখানে সরাসরি এখানে কিন্তু মাইনাস মাইনাস কিচ্ছু নেই, সরাসরি এটাই হবে যে 2x - এটা সূত্র আমরা ভেঙে ফেললাম। এখন দেখেন যে এটার মান দেওয়া আছে কত, 3³ + এই উপরে কিন্তু দেখেন x কাটা, এখানে কিন্তু 12 হয়ে যাচ্ছে, আর ওইখানে ওইটার মান তো 3, তো এখানে দেখেন 27 + 36 তার মানে হচ্ছে 63। আপনি চাইলে ইজি এইখানে সরাসরি কিন্তু এইভাবে করতে পারবেন না, এখানে কিন্তু এই যে x যদি কমন নেন এখান থেকে, দেখেন আমরা আগের সূত্র যদি করতে চাই x কমন নিলে x - 1/x = 3, তাহলে শুধু x - 1/x এর মান কিন্তু হচ্ছে এই যে 3/2, এটা তার মানে আমরা আগে এইটুকুর মান বের করবো, x³ - 1/x³ এর মান কত হবে, সূত্র আমাদের কি n³ মাইনাস আছে এটা মাইনাস +3n, এটা তো সূত্র। তো n³ মানে কি, যে 3/2³ প্লাস 3n, 3 × এই যে 3/2, এটা ক্যালকুলেশন করে যা আসবে ওই মানটাকে আমরা 8 দ্বারা গুণ করলে কিন্তু 63 চলে আসবে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে যদি একই ধরনের অঙ্কগুলো দেখেন কতভাবে করে দেওয়া আছে, আরও কতটি আছে, এই যে এটা আছে, তো এটাও প্লাস এটাও প্লাস, আমাদের সূত্র কি n³ - 3n, এটাই তো সূত্র। n³ মানে কি, এই যে n এর মান মানে কি, এটা কিউব মাইনাস 3 ×
রুট ওভার থ্রি। এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটাকে যদি এটা করেন সরাসরি, তিনটা থ্রি রুট ওভার থ্রি আছে যে, এগুলো আমরা অনেকেই বুঝি না, এখানে আছে রুট ওভার থ্রি তিনটা, এই দুইটা মিলে রুট থ্রি স্কোয়ার, মানে একটা থ্রি রুট ওভার থ্রি, এন কিউ থাকলে মাইনাস থ্রি রুট ওভার থ্রি, মান অ্যান্সার কিন্তু এই যে জিরো। এই ধরনের যে কোনো অঙ্কই আসুক আপনি কিন্তু এখন পারবেন। এই যে এটা যে পি প্লাস ওয়ান বাই পি ফোর হলে এটা সমান কত, দেখেন তো এটা আগের দুইটাই প্লাস না, তার মানে এন কিউব মাইনাস থ্রি এন হয়ে যাবে। হ্যাঁ, এন কিউব মানে কি, ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু এন এর মান ফোর, তো ফোর কিউব মানে কত, চৌষট্টি আমরা জানি, তিন ছেড়ে বারো, তাহলে এই যে দেখেন 52 অ্যান্সার এই যে চলে আসছে। এই ধরনের যে কোনো অঙ্ক আপনি কিন্তু প্রশ্ন দেখে এখান থেকে বলে দিতে পারবেন। এই যে এটা আগের মতোই যে এই মান কিউব দুইটাই প্লাস না, তাহলে এন কিউব, এন কিউব মানে কত, এই মানটা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, এন কিউব মাইনাস থ্রি ইন্টু এন, এটা না, এই যে এখানে কি হবে রুটের ক্ষেত্রে যে ফাইভ রুট ওভার থ্রি, এটা যদি ভেঙে নাকি মাইনাস থ্রি রুট ওভার ফাইভ, কারণ পাঁচটা থেকে তিনটা গেলে দুইটা রুট ওভার ফাইভ থাকে, এই যে দুইটা রুট ওভার ফাইভ, এরপরটা কিন্তু মাইনাসে চলে আসছে। আবার বলতে পারেন যে সব প্লাসে করাচ্ছে মাইনাস করি, মাইনাস কিন্তু আমাদের চলে আসছে ত্রিশতম বিশেষের প্রশ্ন। এই যে এটা, এটা মাইনাসের ফলে কি, এন কিউব প্লাস থ্রি এন, আর যদি এই দুইটাই প্লাসে থাকতো তাহলে এখানে মাইনাস হইতো, তো এখন মান বসিয়ে দেন, এটার মান সেভেন, সেভেন কিউব প্লাস থ্রি ইন্টু সেভেন, এটা যদি ক্যালকুলেশন করেন এখানে কত হবে, সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশকে আবার সাত দ্বারা গুণ করে যদি আপনি এই একুশ যোগ করে দেন তাহলে যে 364 চলে আসবে, হয়ে গেছে। সেমভাবে এটা কিন্তু ওয়ান দেওয়া আছে, এরপরটা দেখেন এই যে এরপরটা টু দেওয়া আছে, এরপরটা ওয়ান দেওয়া আছে, কয়টা করবেন, একই হুবহু সেম অঙ্কগুলা আমি আর বারবার করতেছি না। দেখেন এখানে হিউজ পরিমাণ অঙ্ক আছে, আমি যে এটা করবো 25তম বিসিসি যেটা আসছে যে এক্স সমান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই এক্স, একই কিন্তু এটা কিন্তু আপনি পারবেন, জাস্ট আমাদের এই সাইডে ওয়ান বাই এক্সটা নিয়ে আসেন, এখানে কিন্তু রুট ওভার থ্রি থাকতেছে, তার মানে এটাও প্লাসের এটাও প্লাসের, সূত্রটা কি এন কিউব মাইনাস থ্রি এন, যদি প্লাসের হয় তাহলে এন এর মান কত, রুট ওভার থ্রি, আগে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি থ্রি ইন্টু রুট ওভার থ্রি, তার মানে এটাকে বাংলা কি হয় বারবার আমি বলবো না, এটা হচ্ছে থ্রি রুট ওভার থ্রি হয়, মাইনাস থ্রি রুট ওভার থ্রি ইকুয়াল কিন্তু জিরো, এটা কিন্তু আমরা আগেই করেছি, জাস্ট একটু চেঞ্জ হয়ে আসছে পরীক্ষায়, দেখেন এরপর একটা এই একই, জাস্ট এটাকে এই সাইডে নিয়ে আসেন, দেখেন এটা কি হবে এম, এটা যদি এই সাইডে নিয়ে আসি মাইনাস ওয়ান বাই এম, এইটা যদি এই সাইডে নিয়ে যায় রুট ওভার ফাইভ, এখন কি হলো দুইটাই মাইনাসের, তার মানে আমাদের সূত্রটা কি হবে এন কিউব প্লাস থ্রি এন, তো এন কিউব মানে কি রুট ওভার ফাইভ, একটু আগে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম রুট ওভার কিউব থ্রি ইন্টু রুট ওভার ফাইভ, তো এটা কি ফাইভ রুট ওভার ফাইভ হবে, যদি আমরা এটা ভেঙে লিখি প্লাস থ্রি রুট ওভার ফাইভ, তাহলে কি এইট রুট ওভার ফাইভ, দেখেন অঙ্ক হয় কি না, অনেকে কিন্তু এগুলো পারেন না, আমি কিন্তু এমনভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি পরীক্ষার ফলে, এই যেটা একইভাবে আছে না, একটু যেটা করলাম ওইটা কিন্তু হুবহু, এটা কি হবে দেখেন এই যে এরপরের লাইনটা, এই যে এখানে এরপরের লাইনটা যদি আমরা এখানে লিখি এটা কি হবে, এই ওয়ান বাই এক্সটা এই সাইড নিতে হবে প্লাস এক্স সমান হচ্ছে রুট ওভার ফাইভ, ওকে হয়ে গেল সুন্দর, এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাও কিন্তু প্লাস, তার মানে আমাদের সূত্রটি কী হবে এন কিউব, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি এন, তো এন কিউবের মান কত, রুট ওভার ফাইভ কিউব মাইনাস থ্রি রুট ওভার ফাইভ এন এর মান, তো এটা কী হবে ফাইভ রুট ওভার ফাইভ থেকে মাইনাস তিনটা রুট ওভার ফাইভ, টু রুট ওভার ফাইভ উত্তর চলে আসতেছে। আপনি মানে এতটাই ইজি এই অঙ্কগুলো, আপনাকে আমি কীভাবে বলবো যে এইটা একই জিনিস, যে এটা এরপর লাইন কী হবে দেখেন ওয়ান বাই এ আছে, এইটা যদি এই সাইডে নিয়ে আসি এটা প্লাস হয়ে ওয়ান বাই এ, তো প্লাস এ আছে, এটার মান কিন্তু থ্রি হয়ে গেল, দেখেন এটাও প্লাস এটাও প্লাস, তাহলে সূত্রটা কী হবো এন কিউব মাইনাস থ্রি এন, তো এন কিউব মানে কি এই যে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, এটা কত হচ্ছে তিন তিরিকা নয় তিন নয় সাতাশ থেকে নয় বার দিলে আঠারো, যে প্রথমে যে অঙ্কটা করছিলাম ওইটা একটু ঘুরে ফিরে দেওয়া আছে এখানে, এই দেখেন একই জিনিস, কতভাবে মানে কত ঘুরিয়ে আসতে পারে, এখান থেকে আমরা যদি এটা করি এ প্লাস ওয়ান বাই এ সমান মাইনাস রুট ওভার থ্রি যদি হয়, এখন আপনি এটার মানটা বের করেন দুইটাই যেহেতু ক্লাসের, দেখি কে কে পারেন, এটার উত্তর অবশ্যই জানাবেন কমেন্টে যে এটার উত্তরটা কত হয়। আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি, এরপর যদি আমরা টাইপ টেনে চলে যাই, টাইপ টেন আমরা পরের ক্লাসে করি, কারণ টাইপ টেনটা যদি করতে যাই দেখা যাবে যে টাইপ টেনে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, হ্যাঁ
এগুলো আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসে। তার আগে একটু কথা বলে নিই যে অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে এই তিনটা বই শুধু প্রাইমারির জন্য নাকি অন্যান্য, এই তিনটা বই দেখেন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য, আমাদের নর্মালি বলে বিসিএস বাদে অন্যান্য জবের জন্য মোটামুটি দেখা যাচ্ছে চাকরির সিলেবাস তো সেমই একই। এখানে কিন্তু আপনি বলতে পারবেন না প্রাইমারি সিলেবাস একটা, নিবন্ধনের সিলেবাস একটা, অন্যান্য চাকরির সিলেবাস একটা, না একই সিলেবাস। আপনি এই তিনটা বই যদি করেন, যেমন ম্যাথে যদি আপনি দেখেন 23 সালে যত চাকরি পরীক্ষা হয়েছে মোটামুটি সকল চাকরি পরীক্ষায় ম্যাথ বই থেকে 90 থেকে 100% কিন্তু কমন ছিল, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। সেমভাবে ইংলিশ থেকেও এরকম আসে, একই টপিকস কিন্তু সব সেম। ডাইজেস্ট বইটা কি বিগত সালের একদম 1992-93 সাল থেকে শুরু করে চাকরির পরীক্ষার যত প্রশ্ন আছে মোটামুটি সেগুলো প্লাস কিন্তু বেসিক আলোচনাও কিন্তু রয়েছে। তার মানে এখানে কি কি আছে, বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরি সকল প্রশ্ন একসাথে প্লাস হচ্ছে বেসিক আলোচনা কিন্তু পেয়ে যাচ্ছেন এক বইয়ের মধ্যে 5টা সাবজেক্ট। এই জিনিস আপনাকে বুঝতে হবে, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিশ্ব, আন্তর্জাতিক বিজ্ঞান ও কম্পিউটার, মানে মানে যে কোনো চাকরির 50% মার্ক কিন্তু এই বই থেকে আসে। আর গত প্রাইমারিতে এই তিনটা বই পড়ে অসংখ্য স্টুডেন্ট কিন্তু জব পেয়েছে, আশা রেখে এইবার তার চেয়ে বেশি পাবে। এজন্য তিনটা বই সংগ্রহ করবেন, প্লাস আমাদের ক্লাসগুলো যদি করেন ম্যাথ আর ইংলিশে কিন্তু কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ ম্যাথ আর ইংলিশ যারা পারে তারা কিন্তু জবে সবচেয়ে ভালো করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।